হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আপনাদের আমরা জানাবো কী কী সমস্যার কারণে মূলত আপনারা সেনাবাহিনীর চাকরি থেকে বাদ পড়ে যান, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আশা রাখি ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে দিবে। তো আমরা আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে, অনেকেই বলেছেন যে একটা ভিডিও বানানোর জন্য, আমরা তো চেষ্টা করব আজকে আপনাদের এই বিষয়ে মোটামুটি খুঁটিনাটি সব কিছু আপনাদের জানানোর জন্য। কী কী সমস্যার কারণে মূলত আপনারা সেনাবাহিনীর চাকরি থেকে বাদ পড়ে যান, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে এগুলো যদি আপনারা আগেই জানেন বা জানার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনারা সেনাবাহিনীতে চাকরিতে যে কোনো বিভ্রান্তির শিকার হতে হবে না আর কি। আপনাদের তো আপনাদের জানাবো যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে শরীরে কোনো দাগ থাকে। দাগ থাকে মানে কাটা দাগ থাকে। আপনার যদি সেই দাগটা 1 থেকে 1.5 ইঞ্চির বেশি হয়, কোনো কাটা দাগ, তাহলে আপনি সেনাবাহিনী চাকরি থেকে বাদ পড়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে শরীরে আপনার অনেক সময় শখের বসে মেলায় যে বা বিভিন্ন অনুষ্ঠানে যে আমরা যে নাম লেখাই, সেটা হচ্ছে আপনার ওই যে কার্ডের ভিতরে যে নামটা থাকে, আমরা সেটা স্টিকার মতো করে শরীরে লাগাই। সেই যদি আপনি এইভাবে কোনো শরীরে কোনো নাম লেখান, সেক্ষেত্রে আপনি চাকরি থেকে বাদ পড়ে যাবেন। সেনাবাহিনীর চাকরিতে মূলত এগুলো খুব করে দেখা হয়। তো আপনাদের অনুরোধ রাখবো যে আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের বলবো, সেই বিষয়গুলো থেকে বিরত থাকবেন। সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে ট্যাটু করা। আমরা অনেকে ইয়াং জেনারেশন যারা আছি, তারা মূলত শরীরে অনেক ধরনের ট্যাটু করে থাকে, শরীরে বা আপনার অনেক সময় মুখে, চোখে বা যেখানেই ট্যাটু করেন না কেন, ট্যাটু করা থেকে বিরত থাকবেন। কারণ ট্যাটু করলে শরীরে যদি ট্যাটু পাওয়া যায়, তাহলে সে চাকরি থেকে, সেনাবাহিনীর চাকরি থেকে বাদ পড়ে যাবে। তৃতীয় হচ্ছে নখের সমস্যা। আপনারা যারা অনেক সময় জানেন যে নখের, পায়ের নখ হোক, হাতের নখ হোক, এই নখগুলোতে অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে। যেমন আপনার নখের এক সাইডে পচন ধরা বা নখের একটা আঙুলে উঠে যাওয়া, এগুলো থাকলে আপনি সেনাবাহিনী থেকে বাদ পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আমি যে বিষয়গুলো বলতেছি সেগুলো পয়েন্ট বাই পয়েন্ট আপনারা জেনে রাখবেন, যেন আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। চতুর্থ হচ্ছে আপনার নাকের সমস্যা। নাকের সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার নাকের অনেক সময় আপনার অনেক কারণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন বা অনেক কারণে নাকে অনেক ধরনের সমস্যা থেকে থাকে। আশা করব যে আপনারা সেনাবাহিনীতে দাঁড়ানোর আগে বা সেনাবাহিনীতে অ্যাপ্লাই করার আগে অবশ্যই নাকের কোনো সমস্যা থাকলে সেটাকে চিকিৎসা করিয়ে নেবেন। কারণ নাকের সমস্যা নিয়ে আপনি যদি সেনাবাহিনী লাইনে দাঁড়ান, তাহলে দেখা গেলো যে আপনাদের সেনাবাহিনী চাকরি থেকে আপনি বাদ পড়ে যাবেন। চতুর্থত আপনি দাঁতের সমস্যা। দাঁতের সমস্যাটা অনেক বড় সমস্যা। এই সমস্যা নিয়ে আমরা পরবর্তীতে যে কোনো মুহূর্তে একটা ভিডিও বানাবো। দাঁতের সমস্যাটা নিয়ে বিস্তারিত বলতে গেলে আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর আপনাদের এই লম্বা ভিডিও দেখতে অনেক কষ্ট হবে। বা আমি চাচ্ছি যে পরবর্তীতে নখের যে দাঁতের যে সমস্যাটা আছে, এই সমস্যাটা নিয়ে আপনার সাথে পরবর্তীতে যে কোনো একটা বিস্তারিত ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে সমস্যা, সেটা হচ্ছে চোখের সমস্যা। এটা একটি মেজর সমস্যা, অনেকের চোখের সমস্যা থাকে। চোখের সমস্যার জন্য থাকে, তাহলে অবশ্যই আপনি সেনাবাহিনীর থেকে বাদ পড়ে যাবেন। কারণ চোখের সমস্যা হচ্ছে, যদি আপনি দূরের কোনো জিনিস দেখতে না পান বা কাছের কোনো জিনিসকে আপনি আঁচ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সেনাবাহিনী মাঠ থেকে বাদ পড়ে যাবেন। আরেকটা হচ্ছে কালার ব্র্যান্ড। মানে কালার ব্র্যান্ডটা হচ্ছে আপনি কালার সম্পর্কে ধারণা না থাকে, কোনটা লাল, কোনটা নীল, কোনটা হলুদ, এই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে। আপনি অনেক সময় সবুজ বা গাঢ় বা এক্স ওয়াই জেড লাল কালার, আপনি বিভিন্ন কালারের ভিতরে যে একটা বন্ডিং থাকে, যে একটা আলাদা আলাদা স্তর থাকে, সেগুলো অনেকে ভুলে যান। এই যদি আপনি কালার ব্র্যান্ডিংয়ে যদি আপনি ঠিকমতো না করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রথমত চাকরি থেকে বাদ যাবেন। চতুর্থ হচ্ছে হাঁটু গেলে যাওয়া। আপনি যদি আকৃতিতে দাঁড়ান এবং যদি দুই হাঁটুর মাঝখানে 1 ইঞ্চি জায়গা থাকে, ফাঁকা না থাকে, তাহলে আপনি বাদ পড়ে যাবেন। এটা এক ধরনের শারীরিক সমস্যা বলতে পারেন। কারণ হচ্ছে আপনার
আমরা যারা স্বাভাবিক অবস্থায় যে আপনি যখন দাঁড়াবেন যদি 2 হাঁটুর মাঝখানে 1 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে তাহলে আপনি অবশ্যই সেনাবাহিনী থেকে বাদ পড়ে যাবেন। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত ধূমপান করা, সেটা বিড়ি হতে সিগারেট হতে পারে, মদ হতে পারে বা এক্সারসাইজের বিভিন্ন ধরনের নেশা এখন বাজারে পাওয়া যায়। আপনি যদি নেশায় আসক্ত থাকেন বা বিভিন্ন ধরনের নেশা যদি আপনার ভিত্তি আপনি করে থাকেন তাহলে অবশ্যই সেনাবাহিনী থেকে আপনি বাদ পড়ে যাবেন। মূলত আপনি কোনো ধরনের নেশা নেশা থেকে টোটালি আপনাকে বিরত থাকতে হবে, আর নেশা যদি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু টোটালি সেনাবাহিনীর প্রথম যে বিষয়টা খেয়াল রাখে সেটা হচ্ছে ধূমপান। ধূমপান থেকে আপনি টোটালি বিরত থাকবেন তাহলে হয়তো আপনি সেনাবাহিনীতে দাঁড়াতে পারবেন, নচেত না সেনাবাহিনী থেকে বাদ পড়ে যাবেন। আরেকটা হচ্ছে ভার্জিন না হওয়া। ভার্জিন বিষয়টা আসলে আমাদের সমাজে অনেকভাবে অনেকেই অনেকভাবে দেখে, সেটা হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন কোনোভাবে, যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই আপনি চাকরি থেকে বাদ পড়ে যাবেন। কারণ হচ্ছে সেনাবাহিনীতে ভার্জিন যদি না হন তাহলে আপনি সেনাবাহিনীতে টিকতে পারবেন না, সেনাবাহিনী থেকে আপনি প্রথমেই বাদ পড়ে যাবেন। চতুর্থ হচ্ছে অতিরিক্ত তুতলা। এটা আসলে যদিও কমন কোনো বিষয় না, আপনার তুতলাটা সবাই না, তবে কথা বলার ক্ষেত্রে অনেকেই তুতলামিটা করে থাকেন, যে একটা বলতে যা আরেকটা বলেন বা তুতলামি যা বিষয়টা সেটা যদি আপনার ভিতরে থেকে থাকে অবশ্যই আপনি সেনাবাহিনী থেকে বাদ পড়ে যাবেন। চতুর্থ হচ্ছে আরেকটা হচ্ছে আই কন্টাক্ট না পারা। আই কন্টাক্ট বিষয়টা কি, অনেক হচ্ছে চোখে চোখে আই কন্টাক্ট মানে একজনের চোখের দিকে তাকে কথা না বলতে পারা, এটা অনেকের ক্ষেত্রে সমস্যাই হয়ে দাঁড়ায় যে আসলেও আপনার কথা বলতে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের সাথে কথা বলতেছেন আপনি মাথা নিচু করে কথা বলতেছেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে যে আই কন্ট্যাক্টের যে বিষয়টা এটার জন্য আপনার ভিতরে না থাকে অবশ্যই আপনি সেনাবাহিনী থেকে বাদ পড়ে যাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমি যে বিষয়গুলো আপনাদের জানালাম বা জানানোর চেষ্টা করলাম এই বিষয়গুলো যদি আপনি বিষয়গুলোকে যদি ধাপ বাই ধাপ আপনি যদি ই করেন চেষ্টা করেন যে সবগুলো বিষয় আপনি বোঝার চেষ্টা করছেন এবং বুঝছেন, সেক্ষেত্রে আমি মনে করবো যে আপনারা যদি এগুলো কোনো একটা আপনার ভিতরে থেকে থাকে, কোনো একটা হ্যাবিট আপনার ভিতরে থেকে থাকে, আপনি সেনাবাহিনী থেকে বাদ যাবেন, উইদাউট নোটিশে বাদ যাবেন আর কি। সেক্ষেত্রে আমি আশা করব সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ফিট এবং সুস্থ থাকতে হবে। সেনাবাহিনীতে চাকরির প্রথম শর্ত হচ্ছে ফিট এবং সুস্থ থাকা। তো আশা রাখবো আমরা পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, আর সেনাবাহিনীতে চাকরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। সে পর্যন্ত আমাদের চ্যানেলে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী নতুন যে কোনো ভিডিও দেখতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা যে বিষয় নিয়ে আলোচনা জানাবেন আমরা চেষ্টা করবো যে সে বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত তুলে ধরার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।